ওয়েসিস স্কলারশিপ নিয়ে আবারও একটি খুশির খবর বন্ধুরা তোমাদের জন্য। তো ইতিমধ্যে ওয়েসিস স্কলারশিপের টাকা কিন্তু ঢুকে যাওয়া শুরু হয়ে গেছে এবং তোমাদের লাইভ প্রুফ সময় দেখিয়ে দিয়েছিলাম। আজকেও কিন্তু ওয়েসিস স্কলারশিপের টাকা অনেক স্টুডেন্ট কিন্তু পেলো, তা তোমাদের আজকে লাইভ প্রুফ ভিডিও প্রমাণসহ তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। কাজেই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে এবং কোন কোন ডিস্ট্রিক্টের ফান্ডগুলো অ্যাভেলেবেল রয়েছে, কারা টাকা পাচ্ছে অর্থাৎ এসসি এসটি ওবিসি কারা টাকা পাচ্ছে এবং কত করে টাকা পেলো এবং তুমি টাকা না পেয়ে থাকলে কবে টাকা পাবে, আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ডিটেলসে জানাবো। তাই কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি এবং আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে আমাদের এরকমই নতুন নতুন ভিডিওগুলির আপডেট সববার আগে পাওয়ার জন্য। একটি আমরা ব্যাংকের ট্রানজ্যাকশনের একটি মেসেজ কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি এবং এখানেই কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলা না থাকলেও কিন্তু যে টাকাটি ঢুকেছে সেই টাকাটি কিন্তু স্কলারশিপের টাকা। এখানে কিন্তু 4,800 টাকা একটি স্টুডেন্ট কিন্তু টাকা পেয়ে গেছে ইতিমধ্যে এবং তার ক্লিয়ার ব্যালেন্সটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং ব্যাংকের সমস্ত ডিটেলস কিন্তু তার ব্যাঙ্ক অফ বরোদা থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো সুতরাং বুঝতে পারছো যে 4,800 টাকা কিন্তু সে আজকে সকালবেলা অর্থাৎ তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে দেওয়াই রয়েছে স্পষ্টভাবে। 7:26 AM-এ কিন্তু তার মেসেজটি ঢুকে যায় এবং তার ব্যাংক থেকে। তো এখানে কিন্তু সে কিন্তু আমাদের এই স্ক্রিনশটটি পাঠিয়েছেন 39 মিনিট আগে এবং আমাদের কিন্তু শেয়ার করে দিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং কারণবশত আমরা তোমাদের তাড়াতাড়ি ভিডিওতে জানাতে পারিনি। তোমরা কিন্তু এখন জানতেই পারছো যে তোমাদের যে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে কিন্তু টাকাগুলি তোমাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দেওয়া হবে এবং সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ছাড়া হয়নি। কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু ফান্ডগুলো অ্যাভেলেবেল হচ্ছে এবং তারা তাদের ছাত্রদের কিন্তু ফান্ডগুলো অ্যাভেলেবেল করে দিচ্ছে। এবং তোমরা অনেকেই একটা বিষয় জিজ্ঞাসা করছো যে এই স্টুডেন্ট কি লট পড়েছে কি, তো অনেকেই এরকম কথা জিজ্ঞাসা করবে যে লট কিন্তু এই বছর আর পড়বে না। তোমাদের বলেছিলাম যে তোমাদের যখন ডিস্ট্রিক্ট লেভেলটা ভেরিফাই দেখাবে এবং রিমার্কসের ওখানে কিন্তু ওকে বা অন্য কিছু লেখা থাকতে পারে বা সঠিক লেখা থাকতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে এবছর আর কোনো রকম তোমাদের লট পড়ছে না। লট ছাড়াই কিন্তু তোমাদের লিস্ট তৈরি করা হবে বিসিডব্লিউ অফিস থেকে এবং বিসিডব্লিউ অফিস থেকে কিন্তু তোমাদের জন্য ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলেই তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবে। স্ক্রিনে যে স্ক্রিনশটটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নেওয়া। বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু সে কিন্তু ফার্স্ট ইয়ারে কলেজে পড়াশোনা করছে অর্থাৎ বুঝতে পারছো ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনুয়াল যারা রয়েছে রিনুয়ালদের এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। তো সুতরাং যাদের ইতিমধ্যে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং এই স্টুডেন্টটি কিন্তু এসটি স্টুডেন্ট এবং তার সে কারণে কিন্তু একেবারেই কিন্তু তার 40% 60% কোনো টাকার ব্যাপার নেই। সে কারণে কিন্তু তার 4,800 টাকা ঢুকেছে এবং অনেকেই জিজ্ঞাসা করবে এরকম টাকা কেন। তো তোমাদের জানিয়ে দেবো যে জেনারেল ডিগ্রি কোর্সে যারা অর্থাৎ পার্স নিয়ে পড়াশোনা করছো পার্সে পড়াশোনা করছো কলেজে, তো তারা তাদের কিন্তু 4,800 টাকা করে দেওয়া হবে এসটিদের ক্ষেত্রে এবং এসসিদেরও ক্ষেত্রে। তো সুতরাং এটাই কিন্তু তোমাদের অ্যামাউন্ট এবং এই স্টুডেন্টটি কিন্তু বাঁকুড়া জেলার রানীগঞ্জ জেনারেল কলেজে কিন্তু পড়াশোনা করছে। তো সমস্ত কিছু ডিটেলসই কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। তো সুতরাং বাঁকুড়া ডিস্ট্রিক্টে ইতিমধ্যে ফান্ডগুলো অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ভিডিওটি দেখছো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এবং বর্তমানে তোমাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে এবং তোমাদের টাকা দিয়েছে কি না তোমরা অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করে নেবে, কারণ ইতিমধ্যেই তোমাদের সমস্ত জেলাগুলিতে কিন্তু ফান্ডগুলো অ্যাভেলেবেল হতে চলেছে এবং এই মাসেই কিন্তু সমস্ত জেলাগুলিতে ফান্ড ছাড়ার কথাও রয়েছে। তো অবশ্যই আমরা নতুন নতুন ভিডিওর আপডেটে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা কোনো রকম আপডেট অর্থাৎ তোমাদের পেমেন্ট রিলেটেড ভিডিও পেয়ে গেলে বা কোথাও যদি আপডেট পেয়ে থাকি কোন কোন ডিস্ট্রিক্টে কবে নাগাদ টাকা দিচ্ছে, তো সর্বপ্রথম আমরাই কিন্তু তোমাদের আমাদের নতুন ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে পোস্ট করে দেবো। তো সুতরাং ভিডিওটি এখানে শেষ করব, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং যাদের ইতিমধ্যে ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং রয়েছে সমস্ত কিছু কিন্তু পেন্ডিং রয়েছে, তো তোমরা অপেক্ষা করো, তোমাদের কিন্তু 20 তারিখের মধ্যে সমস্ত কিছু ভেরিফাই হয়ে যাবে।